ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। পাকিস্তানের সামরিক শাসন উত্থানের লক্ষ্যে 1969 সালের এই দিনে সংগ্রামী জনতা শাসন গোষ্ঠীর দমন পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। পাকিস্তানের সামরিক শাসন উত্থানের লক্ষ্যে 1969 সালের 19 জানুয়ারি সংগ্রামী জনতা স্বৈরাচারী আইয়ুব দমন পীড়নের 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। 20 জানুয়ারি পাক পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান। আসাদের আত্মদানের পর রক্তমাখা ষাঁড় নিয়ে তাৎক্ষণিক মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শুরু হয় তীব্র আন্দোলন। 21, 22, 23 জানুয়ারি সারা দেশে শোক পালিত হয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে নামকরণ করে আসাদ গেট। জনতার রুদ্র রোষ এবং গণ অভ্যুত্থানের জোয়ারে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়। পতন ঘটে আইয়ুবের স্বৈরাতন্ত্রের।